মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্ম নিছি এই জন্য নয়, ওই ফ্যামিলিতে বিবাহ করছে এই জন্য নয়, আমি তাকে ধন্যবাদ জানাই এই জন্য হাজারো আলেমের পক্ষ থেকে, যে মাননীয় প্রধানমন্ত্রী এত বড় ঝুঁকি নিয়ে ভারত আমাদের বিরোধী হয়ে গেছে, কারণ সে ইসরায়েলের পক্ষে, আমাদের পাশের দেশ চায় না, সে এখন আমাদের বিরোধী, কারণ সে ইসরায়েলের পক্ষে। কথা বলেন না কেন? ব্রিটেন, রাশিয়া, আমেরিকা সব সাদা চামড়া শয়তান গুলি সব বেজন্মাদের পক্ষে। আমার মাননীয় প্রধানমন্ত্রী মুসলমানের মেয়ে হয়ে আজকে ফিলিস্তিনের পক্ষে গিয়েছে বিদায়, হাজারো আলেমের পক্ষ থেকে তাকে হাজারো সালাম। কথা বলে না কেন? কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়। ছোট্ট দেশ, এই দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে যাওয়া মানে এতগুলা রাগা বোয়ালের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা। কথা বলে কেন? তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা দাবি থাকবে, যদি কখনো সুযোগ হয় ফিলিস্তিনি মা বোনদের পাশে দাঁড়াবার জন্য যদি ভিসা দেন, যেতে রাজি আছে। এই সুরুজ খানের যুবকেরা তোমরা রাজি আছো না? তোমরা রাজি? কে কো আল্লাহকে দু হাত দেখায় দাও। যাও মার কামিয়া মফিস মার্কা তাকবির দেয়, এই হাজার হাজার মানুষ তাকবির দিবে বেটা, বেটা মানুষের মতো হিজলা বিড়িকে মতো কিরে বেটা তাকবির দিবি, দাঁড়ায় পরে দেখায় দিবে হযরত ওমরের মতো। আল্লাহু আকবার করে বলেন তো দেখি, জীবনের প্রথম তাকবির শিক্ষা দিয়েছে হযরত ওমর, ওয়া আসাদতুহুম বি আমরিল্লাহি ওমর, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ যখন কোরআনে বললেন ওয়া রাব্বাকা ফাকাব্বির ও সিয়াবাকা ফাতাহহির আর রুজুজা ফাহজুর, আমার কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আমার নবী তাব বাংলা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা এখন তাকবির দেবা ও রব্বাকা ফাকাব্বির, সারা দুনিয়ার বেঈমান গুলার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ দেখো না, আজকে ইসরায়েলি কুত্তা বাহিনীর সামনে পাথর লয়া যুবকরা মোকাবেলা করে, ঠিক না বেটি? ফিলিস্তিন এমন একটা দেশ উলামা কিরাম আপনারা জানেন, যেই দেশকে ধ্বংস করার মতো পৃথিবীতে কোন জানোয়ার জন্ম নেয় নাই। আরো জোরে বলতে হবে, কোন জানোয়ার জন্ম নেয় নাই, কারণ এই দেশে জন্ম জাতির পিতা ইব্রাহিমের, এই দেশে জন্ম ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরো সন্তান ইসহাক আলাইহিস সালামের। আমি এক একজন নবীর নাম নিব, ফিলিস্তিন কারে কয়, যদি নবী দেখে ভালোবেসে থাকে না, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যদি নবীদের উপর ঈমান আনা ফরজ হয়ে থাকে, এক একজন নবীর নাম নিব, নবীদের নাম শুনে চিৎকার করে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগ হবে না বেটা, রেডি? আল্লাহু আকবার করে বলো তো, এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম, এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে ইব্রাহিমের সন্তান ইসহাক, এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে ইউনূস, এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু এখানে শেষ না, আমার মা তোমার মা সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদের মা জন্ম নিয়েছে মা মারিয়াম। আল্লাহ আকবার, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, কোরআন শরীফে একটা মাত্র মহিলার নাম আল্লাহ বার বার সুরার মধ্যে তার নামকে ধরে রাখার জন্য তার নামে একটা সুরাই নাজিল করছে,
সুরাটার নাম কি হুজুর? ভাবতে পারেন জানি না, জানি আপনাদের জানাইলাম যে হারা বিশ্বাস করে আমি বানাইলো এক নাই গোপাল গোস্তিয়া, এটা ভুল প্রমাণ করলাম। এই মুসলমানের সন্তান শুধু তৃপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, একটা মহিলার নামের পরে ভিত্তি করে একটা সুরা নাজেল হলো, সুরাটার নাম জোরে 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 শোনেন, এই মারিয়ামের একটা বাপ আছিল, বাপ এই বাপটাও কত দামি বাপ তাই দেখেন, তার কবরও কিন্তু বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে। একজন বুজুর্গ আল্লাহ সারা পৃথিবীতে দামি বানিয়েছে, যার নাম কোরআনে আছে তার নাম ইমরান। কি নাম? ইমরান। ইমরান আলামিন। শুনছেন আল্লাহ কোরআনে কি বলে? আমার আদম, আমার নূহ, আমার ইব্রাহিম, আমার ইমরান, এই ইমরানের ঔরসে জন্ম নিয়েছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহিষী নারী হযরত মারিয়াম। আল্লাহ, ও আপনাকে পাম শেষ, এত দামি একটা কথা কইলাম, আপনার যদি আওয়াজ না হয় মনে হয় আল্লাহ বেজার হয়ে যাবে। আরে বইলে লই আনতা, যদি একা কবিকে সবাই লই কবে না, আর আমার মুরগের মতো ফেসবুক চালে সব শেষ কথা কর না কেন, রেডি? মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তোমার একটা কথা জিজ্ঞেস করি, মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে এমন ভাব করতেন, এমন কাজ করতেন, মনে হইতো তারা এমন ক্লোজ ফ্রেন্ড, মনে একবারে প্রতিদিন মনে আল্লাহর বাড়িতে যে দাওয়াত খায়। আল্লাহ আল্লাহ আল্লাহকে কওয়া কি কত হলে এটা তুম্মাতে মুহাম্মাদের এত দামি করে বানাইলে কেন? আমি জানি 104খানা কিতাব তুমি নাজেল করছো পৃথিবীতে, তার ভিতরে 4খানা কিতাব হলো দামি, এই 4খানার মধ্যে প্রথম যে তাওরাত কিতাবটা এটা আমার পরে নাজেল করছো। এই ক্যামেরাম্যান এই তোরে দেখতে আসে না বেটা, আর একবারও খারাপই না, যখন আমি অন্য কোনো কিছু ভাব হয় তখন তুই খারাপ কিছু কম না, তাছাড়া দাঁড়াইস না। আলহামদুলিল্লাহ বলেন, দেশের অবস্থা এমনি অসুবিধা, আপনি জানেন যেই কষ্ট হয়, এই যে গতকালকে আমার গাড়িতে ককটেল মারছে পুলিশের গাড়ির সামনে, আমারটা লোক বিশাল দূরে ককটেল মারছে, দুই গাড়ির মাঝখানে পড়ছে ককটেল, আল্লাহর কসম যদি আর একটু সামনে পাঁচ হাত দূরে যাইতো আমার গাড়িতে ককটেলটা লাগলে আগুন লেগে যেত। কত রিক্স নিয়ে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো মুসাফিরের কারণে আল্লাহ হেফাজত করছেন, তাই না বুঝলেন? তাহলে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এত রিক্স নিয়ে অবরোধের ভিতরে চলাফেরা করা আশা আমি আসতে পেরেছি, আপনারাও আসতে পেরেছেন, আপনি খুশি না বেদার? এই জন্য বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যতদিন এই দেহে আছে প্রাণ ততদিন গিয়ে যাব আল্লাহর গান, রাজি আছেন না নাই? রাজি আছেন? আজকে ইসরায়েলের বেসরমাগুলা ফিলিস্তিনিদেরকে মারে, আমাদের দাদা পাশের দেশ সাসা মুদি আজকে তাদের দলে, কথা আসতে বললে অসুবিধা হবে, প্রশংসা করছেন কার? আল্লাহ নাম আসতে নইলে কিন্তু ডায়াবেটিস হইব, শুধু কেন কেমনে হইব, যে আল্লাহ পারে সুস্থ রাখে ওই আল্লাহ কিন্তু অসুস্থ রাখে, একসাথে বলবেন খুব জোরে সোরে সমস্ত প্রশংসার মালিককে
এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? এটা সত্য কথা কন খান খান, আমি আমার কথা আপনি আমার ওয়াজে ফিরবেন না আমি জানি, তবে একটা সত্য কথা কন, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম, খাইয়ে না দুটা পায়ে হাত দিয়ে বলছি খাইয়ে না, এক টাকা যে সুদ খায় আলেম আমার কাছ থেকে ফতোয়া নেন, এক টাকা যে সুদ খায় তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুণা হয়, সমাজে সুদবিহীন ব্যবসা যখন চালু হবে এই দেশে আল্লাহর রহমত নাজিল হবে, আলহামদুলিল্লাহ বলেন, তাহলে একসাথে বলেন সুদ খাবো না, বলেন সুদ খাবো না, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। তাহলে এবার বলেন আলোচনা যত সময় চলবে আল্লাহর ইচ্ছা আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, তো পরীক্ষা করে দেখবো আল্লাহকে হাত উঠায় দেখেন তো কে কে ভাগবেন, এইটা ভুল হয়ে গেলে আমি বলছি তো ভুল, ঠিকই আছে আপনারা সঠিক আমি ভুল, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, আমি জানি আপনারা কে হয়ে যাবেন আপনারা সব থাকবেন, কেন এই সুরুজ খান খেলার মাঠ না, ঐতিহ্যবাহী টাঙ্গাইলের একটা ঐতিহ্যবাহী মাঠ এটা, আল্লাহর শুকর এই মাঠটা যে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করবে শুধু যে খেলার মাঠের জন্য এটা বরাদ্দ তা নয়, এটা জান্নাতের বাগানের জন্য বরাদ্দ, আলহামদুলিল্লাহ বলেন না, মাইকেলা টম ব্যাস বাড়াও মাস্টার বাড়াও, মুসকে হাসি দিছে আল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি জানেন? ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ, ঠিক না? বেটা